মুখ্যমন্ত্রীর পরিয়ালর সম্পত্তির এক শতাংশহে রাজহুয়া। সম্পত্তির 90% রাজহুয়া করা নাই মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাইজক মিছা কথা কলে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিয়ালর সম্পত্তির তালিকাক লৈ রাজ্যত এতিয়া ব্যাপক চর্চা। বিগত সোমবারে মুখ্যমন্ত্রী পত্নী রিণিকী ভূঞা শর্মার সম্পত্তির তালিকা রাজহুয়া করেছিল, লগতে এই সম্পত্তি রাইজর বাবে এৰি থৈ যাব বুলি প্রকাশ করেছিল। মুখ্যমন্ত্রী মঙ্গলবারে নিশা ফেসবুক লাইভ যোগে অখিল গগৈক উদ্দেশ্যি অর্কিড উদ্যান কেতিয়া রাইজক সমজাই দিব বুলি প্রশ্ন উত্থাপন করেছিল। তার পাঁচদিনাই শিবসাগরের বিধায়কগাকিয়ে সংবাদমেল যোগে মুখ্যমন্ত্রীর পরিয়ালর সম্পত্তির এখন দীঘলিয়া তালিকা প্রকাশ করে। রাইজর দলের সভাপতিগাকিয়ে মুখ্যমন্ত্রীক পরিয়ালর সম্পত্তি রাইজক সমজাই দিয়ার কাজিরঙা জাতীয় অর্কিড আর জৈব বৈচিত্র্য উদ্যান সরকারক সমজাই দিব বলেও প্রত্যাহ্বান জানায়। এই সন্দর্ভত বিধায়কগাকিয়ে এখন পত্রও মুখ্যমন্ত্রীলৈ প্রেরণ করে, কিন্তু বিধায়ক অখিল গগৈর প্রত্যাহ্বান বর্তমানেও মুখ্যমন্ত্রীয়ে গ্রহণ করবা নাই। মুখ্যমন্ত্রীর পরিয়ালর এনে সম্পত্তি কেন্দ্রিক চর্চাত এটা নতুন মাত্রা দিছে সাংসদ গৌরব গগৈয়ে। যোরহাট লোকসভা সমষ্টির সাংসদগাকীর মতে তেওঁলোকৰ যিমান ধন সম্পত্তি আছে তার মাত্র 1% রাজহুয়া করেছে, বাকি যে 90% সম্পত্তি আছে তেওঁলোকে সেইটো কথা কোৱা নাই। কিন্তু তেওঁলোকৰ যিমান কালি আছে, যিমান ধন আছে, যিমান সম্পত্তি আছে, যিমান মাটি আছে, তার মাত্র 1%হে তেওঁলোকে রাজহুয়া করি। হে 1% তেওঁলোকে কলে যে মই রাইজক এৰি থৈ যাম, বাকি যে 90% আছে তেওঁলোকে এইটো লগত বাকি থাকিব। তো সেই কারণে এনে ধরনের বিভ্রান্তি আমি করব না, লাগে আমি কাম করবলে বিচার। উল্লেখ্য, গৌরব গগৈ সাংসদ হওয়ার পাছত শনিবারে গোলাঘাটত প্রথমবারের উপস্থিত হয়। বিশাল বাইক রেলীরে দলের নেতাকর্মী আদরণি জানায় সাংসদগাকীক। সতি সাধনী কলাক্ষেত্রত বিপুল সম্বর্ধনা জানা হয় সাংসদগাকীক। তাতেই নিজের ভাষণত মুখ্যমন্ত্রীর পরিয়ালর সম্পত্তির সন্দর্ভত এই অভিযোগ করে গৌরব গগৈয়ে। লোকসভার বিরোধী উপদলপতিগাকিয়ে মুখ্যমন্ত্রী সম্পত্তির তালিকা সন্দর্ভতো মিছা কথা কোৱাৰ অভিযোগ উত্থাপন করে। মুখ্যমন্ত্রী মহোদয় নিজের তালিকা প্রকাশ করি যে কত কত মাটি, কত কত সম্পত্তি, কত কত কোম্পানি আছে, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় সেই সময়ত রাইজ মিছা কথা কই গল। এনেকুৱা দেখালে যে সেই কথা নিজের গোটেই সম্পত্তি তালিকা প্রকাশ করলে। যোরহাটৰ সাংসদ গৌরব গগৈৰ এনে অভিযোগৰ পাছত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রসকারেন্ট। তথ্যৰ ভিত্তিত বিশ্লেষণ, যুক্তিৰ আধাৰত সিদ্ধান্ত। ডি ওয়াইৰৰ ন্যাশনেল এফেয়ার্স এডিটর সংগীতা বৰুৱা পিছৰতীৰ বিশেষ অনুষ্ঠান নির্ণয়, প্রতি সোমবাৰৰ পৰা বৃহস্পতিবাৰলৈ নিশা 9 বজাত কেৱল দি ক্রস কাৰেণ্টত।